দেখতে দেখতে বার্থডে পেরিয়ে গেল, 2 তারিখ হয়েও গেল, 1 তারিখের দিন প্রচুর মজা করলাম, 30 তারিখ রাতে প্রচুর মজা করেছি মিড নাইটে, সমস্ত কিছু পেরিয়ে আবার একটা নর্মাল জীবনে চলে এলাম। অ্যান্ড ওয়েট করছি ম্যাডামের বার্থডের জন্য, যেটা কিনা আসছে আর মাত্র কটা দিন পরে, তোমরা তো সব জানতেই পারবে, দেখা যাক কী হয়। খুব বড় কিছু প্ল্যান না হলেও কিছু তো অবশ্যই হবে। আর আমাদের এই মান্থের এন্ডের দিকে একটা বাইরেরও প্ল্যান আছে, কোথাও একটা ট্যুরের প্ল্যান, তো সব কিছু হবে। আর আজকে দুপুরের দিক থেকে, এখন মোটামুটি 12টার দিক থেকে ব্লগটাকে স্টার্ট করছি। সো গুড আফটারনুন গাইজ, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল, ওয়েলকাম টু নিউ ব্লগ। আশা করি তোমরা সবাই খুব 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 ভালো আছো। অ্যান্ড একটুখানি জাস্ট আমি আগের দিনের ব্লগটাকে এডিট করার পরে টাইম পেলাম, তো একটু হাঁটতে পারলাম, জাস্ট একটুখানি হেঁটে আবার ঘুরে চলে আসবো, দেন অফিসের কাজ করবো, খাওয়া দাওয়া করবো, স্নান করবো, সব কিছু করবো, অনেক কিছু হবে। তো চলো দেখতে থাকো আজকের ব্লগটাকে। গুড আফটারনুন এভরিওয়ান। দেবরাজকে দেখলেই কিরম অফ টাইমে আজকে ও হাঁটতে গেছিল, হাঁটতে যায়নি নাকি বাইরে থেকে ঘুরে আসলে মুড ফ্রেশ হয়, তো নিজেরটা তো নিজে বেশ করেই নেয়। আমি বলছি আমার সাথে একটু বাইরে যেতে হবে, কয়েকটা কাজ আছে, যেমন আমাদের কাজ ডেলি থাকে কিছু না কিছু। বিকেলে, হ্যাঁ বিকেলে যাব না, বিকেলে যাব না, রোদ থাকতে থাকতেই যাব, দিন থাকতে থাকতে, কাজ আছে অফিসের, রোদের মধ্যে দৌড়াবি না, অনেক কাজ আছে। আর যদি আটা না কিনে নিয়ে আসি তাহলে কাল থেকে ডিনার করতে হবে না, রুটি জুট। তো যাই হোক, আমি স্নান টান করে নিয়েছি, ফ্রেশ হয়ে গেছি, এ তো অ্যাজ ইউজুয়াল করেনি, ভাতও আমার হয়ে গেছে, বাকি খাবার দাবার বানানো হয়ে গেছে। অ্যান্ড প্লিজ জলদি একটু যা, দেখো কেমন করে যাচ্ছে, দেখো এই পার্টি পেটি পে হাঁটিস না, বলছি জলদি একটু স্নান করে না, আজকে আমরা ব্রেকফাস্ট করে নিই, ভুলে গেছিস? এখানটাতে ছিল, তো সেটাকে সরিয়ে নিয়ে গিয়ে এখন আপাতত ওই জায়গাটাতে রাখা হয়েছে। কোনো রেন দিতে হবে না, অ্যান্ড আমি এই বেলুনগুলো ফাটিয়ে দেবো কিছুক্ষণ পরে, আজকে নয়, আজকে দিনটা থাক না, কেন কি বেচারার নালে মন খারাপ হয়ে যাবে। এমনিতেও দেখলাম সকালবেলাতে যখন হাটটাকে, মানে এই যে কিছুক্ষণ আগে যখন বাইরে বেরিয়েছিল, তখন দেখছি ভিডিওতে বলছে বার্থডে তো পেরিয়ে গেল, 2 তারিখ তো চলে এলো, বড্ড মনে কষ্ট, তাই বেলুনটা আজকে ফাটিয়ে আর আমি মনে কষ্ট দিতে চাই না, বুঝলি। আমি ভেবেছিলাম এই স্যাটারডে সানডে আমরা ছোট্ট করে কাছাকাছি কিছু একটা প্ল্যান করব। বাট জানি না কি হবে, কারণ কি নিউজে দেখাচ্ছে যে স্যাটারডে সানডেতে খুব বেশি ভারী বৃষ্টির পূর্বাভাস আছে, মোটামুটি বৃষ্টি আর আমাদের জীবন থেকে কোনো অবস্থাতেই যাবে না, বৃষ্টি যাবে না, এবং আবার মাস্ককে সঙ্গে করে নাও, অমিক্রন আসছে শুধু মা, ও প্লিজ, ওটা তো সঙ্গী হয়েই আছে, আমার ওটা শুনতেই ইচ্ছা করে না। আমার টুবলুস কি এখানে কবে থেকে কাঁচা হয়েছিল তোমাদেরকে দেখিয়েছিলাম, একটা ছেলেকে বলেছিলাম একটুখানি হেল্প করে দিবি, কারণ এর মধ্যে কটনটা ভরতে হবে, অনেকটা, বেশ অনেকটা ভরতে হবে, তার এখনো সময় হয়নি, তাই আমার ওর আর কি টুবলুসের জীবনদানও এখনো হয়নি। এনিওয়ে চলো এখন দেবরাজ স্নানটা করুক, তারপর লাঞ্চ করতে বসবো। মাথায় একটা ওই কিনবো কি, যেটা একটা হয় না স্ন্যাচ করার জন্য, আলু ভাতে মাখার জন্য হয় না একটা, হ্যাঁ ওইটাতে কিনবো, কারণ তো এটাতে খুব বেশি ওই গরম না, প্রচন্ড হাতে লাগে, গরম তো আছে, এটা আমি হাতে করেই মেখে দিচ্ছি। এরপর এখানে ডাল গরম হয়েছে, এখানে পেঁয়াজ ভাজা চলছে। তো আজকে আমাদের মেনু কি? আজকে আমাদের একদম সিম্পল মেনু, আচ্ছা হচ্ছে আলু সেদ্ধ, পেঁয়াজ ভাজা দিয়ে আর লঙ্কা দিয়ে মাখা, আর হচ্ছে ডিম ভাজা, আর হচ্ছে ডাল, আর একটা পালং শাক আলু বেগুনের তরকারি আছে। তাহলে সিম্পল কথা হলো, অনেক কিছুই তো আছে, মানে আমার জন্য অনেক কিছু, অনেকের জন্য সিম্পল, হোয়াটএভার। তো এটা আমি তোকে তাহলে মাখতে একটু হেল্প করে দিই, এটা আমি মেখে দিচ্ছি, বাট লঙ্কাটা তুই মাখবি না, বিকজ তুই খেতে পারবি না। হ্যাঁ ঠিক আছে, সত্যি বলতে এই খাবার টেবিলে গিয়া নতুন করে কিছু দেখানোর নেই, এই হচ্ছে ডিম ভাজা ভাত, আর বাকি যেগুলো বলতো সেগুলো আছে, সব কিছু হয়ে গেছে, তাড়াতাড়ি নে খিদা পেয়েছে, তুই তো খিদা নিয়ে চল না, আমি যাচ্ছি। এবার এ গেলেই আমারও খাওয়া শুরু হয়ে যাবে, এরও শুরু হয়ে যাবে। হ্যাঁ এখন খাই প্রচুর, আজ আমরা সকাল থেকে কিছু খাইনি, আমরা তো দেবরাজের ডিম ভাজা খেয়েছি। দেখতে পেলে তোমরা একটা আনফরচুনেট জিনিস ঘটে গেল এনার সঙ্গে, এনার পায়ের পাশে কড়াইটা পড়ে সেই গরম তেল এসে পায়ে লাগলো, মানে ওই কড়াইটা না এত বেশি লাইট ওয়েট, তো নিজে নিজে লোড রাখতে পারে না, অন্যদের ডিম ভাজবো তাই ছোট কড়াইটাই নিয়েছিলাম, বাট এটাই আমার ভুল, ইমিডিয়েটলি গিয়ে পায়ের মধ্যে তেল লাগানো হয়েছে, পেস্ট লাগিয়েছে, প্রচন্ড জ্বলছে, জ্বালা তো করবি, যেটা হয় এখন একটুখানি তো বোঝা যাবেই। আর আয় খাবি, আয় খাওয়া দাওয়াটা করে নি, তারপরে আবার কাজ আছে আমাদের দুজনেরই, চলো বসো, দিনটাই খারাপ হয়ে গেল।
এখন সব থেকে বড় কাজ হচ্ছে 5টা বাজার আগে মোটামুটি সব ঘরে যত জানলা দরজা যা কিছু আছে সবকিছু বন্ধ করে দাও, নাহলে সন্ধ্যাবেলার পর থেকে আর এখানে থাকা ইম্পসিবল হয়ে যাবে। বিকজ এত মশা হয় এই কারণে আমি আর কোনো রিস্ক নিই না, ঘরে যা জানলা দরজা আছে সবকিছু লাগিয়ে দিলাম। আর পাটার সিচুয়েশন কি তোমাদেরকে একবার দেখাচ্ছি দেখো। অনেস্টলি স্পিকিং আমি তখন থেকেই এইখানটাতে কোলগেট লাগিয়ে রেখেছি, রাদার দেবরাজ লাগিয়ে দিয়েছিল, এই পায়েই বেশি মানে ব্যথাটা হয়েছে, অন্য পাটায় অতটা নয়। জায়গাটা এখনো জ্বালা করছে, বাট আমাকে একটুখানি ওটা ওয়াশ করে নিতে হবে, আদারওয়াইজ আবার বিছানা বিছানায় লেগে যাবে। তো ওটাকে গিয়ে আগে জল দিয়ে ধোবো, তারপর ফাইনালি দেখবো আদৌ কোনো ফোসকা টোসকা উঠলো কিনা। বিকজ তেলটা ছিল গরম, মানে কড়াই সহ তেলটা পুরো মানে একদম নিচে তো পড়েইছে, আর তেলটা ছিটকে এসে পুরো আমার পায়ে পড়েছিল, এই কারণে জ্বালাটা এখনো হচ্ছে। ঘড়িতে এখন বাজে প্রায় 7টা, বেরিয়ে পড়েছি সংসারের বাজার করতে, অ্যান্ড সঙ্গে নিয়েছি একে, কোনো কিছু করার তো নেই, ওই খেয়ে পড়ে বাঁচতে হবে, ওর জন্যই আর কি বাজার করতে বেরোনো। এখন আমরা যাচ্ছি মোটামুটি খাওয়ার দাওয়ার মোস্ট এক্সপেন্সিভ জিনিস তেল কিনতে, তার উপর মাস্টার্ড অয়েল। হ্যাঁ ওই তো বলছি, ওইটা সবচেয়ে এক্সপেন্সিভ এখন ওইটাই ওটাই ওটাই ওটাই। আজকে একটা এক্সপেন্সিভ জিনিস কিনতেছি সেটা হচ্ছে তেল, আর কালকে আরেকটা এক্সপেন্সিভ জিনিস আসবে সেটা হচ্ছে গ্যাস। চলো যাওয়া যাক। সেদিনে যে মোমোটা খেতে এসে পাওয়া গেল না, আজকে সেটা পাওয়া গেল। আর আমরা দুজনে এত বিচ্ছিরি টাইপের ফুডি, আমি বললাম যে এই মোমোটা ভালো হওয়া উচিত, কারণ এটা আগের বারে আমরা যখন খেয়েছিলাম ভালো ছিল না। এটা ভালো হয়, আমি দেবরাজকে জিজ্ঞাসা করলাম স্পেন্সার থেকে বেরিয়ে খাবি নাকি খেয়ে ঢুকবি, তারপর আমাদের দুজনেরই মনে হলো যদি শেষ হয়ে যায় তো খেয়ে ঢোকাই বেটার। অনেকক্ষণের প্রচেষ্টায় আমাদের দুজনের পকেট ফাঁসানো সাধ্য হলো, কমপ্লিট হলো, পুরোন হলো। এবার ফিরবো বাড়ি, তার আগে আর কিছু করার আছে? আর কিছু করার নেই, কোনো কিছুর মুড নেই, তো এবার শটান যাবো বাড়ি, তারপরে করবো অফিসের কাজ। কাজ আছে এখন, আর কতক্ষণ ঘুরবে? সেটাই ঘুরছি না, অ্যাকচুয়ালি কাজই করছিলাম, গ্রসারি শপিং করতে এসেছিলাম। আর ওই গ্রসারি জিনিসটা কেমন বলো তো, যে যখনই সামনে গিয়ে দাঁড়িয়ে যাবে একটার পর একটা মনে আসতেই থাকবে, তো সেরকমই করতে করতে হয়ে গেল মোটামুটি আমাদের বাজার ব্যাগ নিয়ে চলে এসেছিলাম, যাতে করে ক্যারি করতে পারি, কারণ প্রত্যেকবারে ক্যারি করা নিয়ে খুব ইস্যু হয়, একে পিছনে ধরে বসতে হয়, আর এই প্লাস্টিকগুলোকে বাইকে ঝোলানো যায় না, ছিঁড়ে যায়, তো হ্যাঁ ছিঁড়ে যাবে। তো ওর জন্য বাজারের ব্যাগের মধ্যে পড়েছি আমি, একটা প্লাস্টিককে একটা ব্যাগকে ঝুলিয়ে দেবো আর একটা ক্যারি ব্যাগ। তবে আমার একটা জিনিস ভালো লাগছে যে এই সব জিনিসগুলো না উইকডেজে করাই ভালো, উইকেন্ডে গ্রসারি শপিং করতে গেলে আর কিছু হয় না। অ্যাকচুয়ালি প্ল্যান এরকম ছিল যে এন্ড উইকেন্ডে ভিতরে ভিড়ও প্রচুর থাকে, অ্যাকচুয়ালি প্রচণ্ড ভিড় থাকে লাইনে। আর আমার যেটা আরেকটা বড় কথা ছিল সেটা হচ্ছে যে এই উইকেন্ডে নাকি বৃষ্টি টিষ্টি হবে, ওফ সেটা আবার একটা প্যাথেটিক কিছু হবে। চলো ফেরা যাক আপাতত। দেখে তো বুঝতেই পারছো বাড়ি ফিরে গেছি, বাড়ি টাড়ি চলে এসেছি, এখন সব যা জিনিসপত্রগুলো কিনে নিয়েছি সে সবকে গোছাতে হবে। একেবারে বাইরে এখানে এসে আবার ব্রেড আর ক্যারেট এসবও কিনলাম, আর যা যা গ্রসারি আছে যেগুলো ফ্রিজে ভরার করতে হবে, অনেক কিছুই আছে যেগুলো ফ্রিজে ভরার, যেমন বাটার শেষ হয়ে গেছিলো, তারপরে মেয়োনিজ এইসব আর কি টুকটাক, তো এগুলোকে অ্যারেঞ্জ করি। এখন অলরেডি 9:20 বেজে গেছে, আর দেবরাজ তো এসেই কাজে বসে গেছে, এগুলোকে গুছিয়ে ফেলি। দাগ হয়ে গেছে সোনার পায়ে এখানে, এই জায়গাটায় পুরোটা অনেকটা জুড়েই হয়েছে, এই জন্যই জ্বালা জ্বালা করছে। জ্বালা করছে না, তোর জন্য হয়েছে। আমি কি করলাম? খালি তাড়া দেয়, স্নান করে গেল না আমার, আমি একবারও তাড়া দিইনি কিছু একটা বলে। আরে যত দশ নন্দ বল, যাই হোক এই হচ্ছে আমার টু ব্লুজের শরীর, আর এই হচ্ছে টু ব্লুজের জীবন, জীবন দান হচ্ছে। প্রাণদান করে এখন কি বলছে? দেখো তোমরা কি দেখতে পাচ্ছ এখন ঘড়িতে কটা বাজে, এখন সময় হয়ে গেছে 10:40, বললো আমি এক্ষুনি আসছি বাট এখনো ফিরলো না, ও নাকি হাঁটতে গেছে বলে গেল, বাট অনেকটা দেরি হয়ে যাচ্ছে। বললাম আমরা সিটি অফ ড্রিমসের আমাদের জাস্ট একটুখানি পার্ট বাকি আছে, তো আজকে ডিনারের সঙ্গে সঙ্গে ওটাই দেখবো। আই থিঙ্ক চলেও এসছে, চলে এসছে।
আমি জাস্ট না আমি জাস্ট বলছিলাম যে বলে গেল যে চলে আসবো, দিয়ে কত দেরি হয়ে যাচ্ছে, 10:40 বেজে গেছে, এখনো পাত্তা নেই ছেলে। আমি বলছি একবার যেন মনে হলো যে লিফটেরও আমি আওয়াজ পেলাম, ঠিক আছে, তারপরে কি চাবির আওয়াজ পাচ্ছি, তাহলে চলে এসছে। ওটাই তো, আমি অ্যাকচুয়ালি মানে এটা পুরো কোইনসিডেন্ট হয়ে গেল আর কি, বুঝলি তো। শোন না দেবরাজ, তাহলে আমরা আজকে খেতে খেতে সিটি অফ ড্রিমসটা দেখে নিই। মারিস না ওকে। অ্যাকচুয়ালি টুবলুসকে দেবরাজ আমার কোনো এক বছরের বার্থডেতে গিফট করে দিয়েছিল, মানে মোটামুটি টুবলুস এখন 3-4 বছর বয়স তো হয়েই গেল, না ও বাচ্চাই আছে। ওই ডিনার করবি না? তোর কি মাথা খারাপ হয়ে গেছে নাকি রে? কি রে, দেখো এত রাত্রিবেলায় তার হঠাৎ করে শখ জেগেছে ফ্রেঞ্চ ফ্রাইজ খাবে, বাট আলুগুলো খাসা কেটেছে কিন্তু মোটু মোটু করে, বুঝতে কর্নফ্লাওয়ার চারিদিকে উড়ে যাচ্ছে। দাদা এখন বানাবে কি ক্রিস্পি ফ্রেঞ্চ ফ্রাইজ, তার সঙ্গে রুটি আর চিকেন। না ফ্রেঞ্চ ফ্রাইজটা হচ্ছে স্টার্টার, আমরা আগে বানিয়ে খেয়ে নেব নাকি? অনেকদিন বাদে কিচেনে ঢুকলে শেফরা এসব কাজ কারবার করে, বুঝতে পেরেছো তো? ফ্রেঞ্চ ফ্রাইজ খাওয়া আমাদের হলো জাস্ট কিছুক্ষণ আগে, ভালোই খাওয়া দাওয়া হলো। তারপরে ম্যাডাম করলেন চিকেনটাকে গরম, একটা চিকেন ছিল আমাদের বানানো, চিকেনটা খেয়ে নেবো আজকে, কারণ কমপ্লিটলি ফ্রেঞ্চ ফ্রাইজটাও খুব ভালো হয়েছিল, দেবরাজ বানিয়েছিল, আমি খুব খিল্লি উড়িয়েছিলাম। না না অত ভালো হয়নি, অত ভালো অত ভালো বললেই হবে, কিছু একটা বলে দেয় অত ভালো হয়নি। তবে এখন এই যে চিকেনটা তোমাদের সাথে একটু শেয়ার করা যাক, এই সেই চিকেন দেখতে পাচ্ছ, এর মধ্যে কিন্তু শুধু চিকেনই আছে আর কিছু নেই, বোনলেস চিকেন কষা, আর আমাদের আছে রুটি। তো এবার ব্যাপার হচ্ছে যে দেখা যাক কটা রুটি খেতে পারি। এই বেলুনগুলো আমাকে একটু ফাটা দিয়ে হবে, দেখো চাপ দিস না ফেটে যাবে, ফট করে ফেটে যাবে বুঝবি, পায়ে এত জ্বালা হচ্ছে না কি করবো, পাটা না আমার পুরো অসুখ, মানে অদ্ভুত ভাবে জিনিসটা হয়েছে। আর কিছু হোক না হোক, ও যে কোলগেটটা লাগিয়ে মানে টুথপেস্টটা লাগিয়ে দিয়েছিল তার জন্য যে ভালো রিজনটা হলো ফোসকাটা পড়েনি, বারবারই বলছি, বাট একটা সেন্সেশন টাইপের ব্যাপার আছে আর কি, খুব বেশি জ্বালা জ্বালা একটা ব্যাপার। আপাতত আমরা চিকেন কষা আর রুটি খেয়ে ঘুমিয়ে যাবো, কালকে ফ্রাইডে গুড নাইট।